سورة النبأ. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. أما يتساءلون. كون بيشاي شامبور كتارا أكيا أبور كجيب كيش كوتشة. عن النبأ العظيم. تارا كيشاي غورتو بورن مها شانبادير بيباري جيجا شابات كوتشة. الذي هم فيه مختلفون جي ব্যাপারে তারা নিজেরাও কোনো একমত পোষণ করে না كلا سيعلمون না তা আদৌ ঠিক নয় সঠিক ঘটনা এরা তো অচিরেই জানতে পারবে ثم كلا سيعلمون আবারো তোমরা শুনে রাখো কিয়ামত আসবেই এবং অতি সত্যরেই তারা এ সম্পর্কে জানতে পারবে أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا أمي كي اي بھومي كي بيچانار متو كوري تويري كوري راكي ني وَالْجِبَالَ أَوْتَادًا بھومي كي ستھیر راکت چننے أمي كي پاہر شمحو كي ارگائي پیرکر متو گنڈي راكي ني وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا سرشتی دھارا اببہت راکت چننے أمي تو مدے جوڑائي جوڑائي پائدہ كوري چھی وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে রেখেছি وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا আমি তোমাদের উপর সাতটি মজবুত আসমান বানিয়েছি وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তরি তরকারি এবং সুনিবিড় বাগ বাগিচা إن يوم الفصل كان ميقاتا সব কিছু শেষে এর সিদ্ধান্তকারী একটি দিনও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে يوم ينفخ في الصور فتأتون أفواجا যেদিন শিঙায় ফু দেওয়া হবে প্রলয়ঙ্করী ভূর সাথে সাথে তোমরা দলে দলে আসবে وفتحت السماء যখন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে পর্বতমালাকে সরিয়ে দেয়া হবে এবং তা মরিচিকার মতো হয়ে যাবে নিশ্চয়ই জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ للقاضين مآبا বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল لابثين فيها أحقابا সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না সেখানে ফুটন্ত পানি পুঁজ দুর্গন্ধময় রক্ত ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল إنهم كانوا لا يرجون حسابا কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি وكذبوا بآياتنا كذابا
বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি তো তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। অতএব তোমরা আজাব উপভোগ করতে থাকো, আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই দেব। অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য। তা হচ্ছে সুসজ্জিত বাগ বাগিচা, আঙ্গুর ফলের সমারোহ, আরো রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পান পাত্র। এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না। তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার। এ পুরস্কার তাঁর যিনি আসমান সমূহ, জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক, দয়াময় আল্লাহ তাআলা। তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না। সেদিন পরাক্রমশালী মালিকের সামনে জিব্রাইল, রুহ ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে। করুণাময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না, এবং সে অনুমতি প্রাপ্ত ব্যক্তিও যখন বলবে তখন সঠিক কথাই বলবে। এদিনটি সত্য, তাই কেউ ইচ্ছা করলে এখনো নিজের মালিকের কাছে নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে পারে। আমি আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিলাম। সেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুটি এদিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে। এদিনকে অস্বীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে, ঠিক এমন এক জীবনের জন্য, হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম।